जीवन अंधकार
আর কোন দিন তুই আলো দেখতে পাবি না। স্বামী বসো। চুপ কর, চুপ কর শয়তানি। তোর ওই পাপ মুখ দিবি আমাকে স্বামী বলে সম্বোধন করবি না মা। তোর ওই পাপ মুখ দেখে আমার ঘৃণা হচ্ছে বে। ওরে ব্যভিচারিণী কলঙ্কিনী। একি আজ কেন এমন করে বলছেন? এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমার কথা শুনতে পারছো না? কি অপরাধ করেছি সে জানতে চাস? হ্যাঁ আমি জানতে চাই। ওরে ওরে শয়তানি, ছিলি তুই ভিখারির কন্যা মা, দুবুটো অন্নের জন্য তোর পিতা রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমি আমি তোকে ভালোবেসে বিয়ে করে এই রাজ্যের রানী করেছিলাম, আর এই রাজ্যের রানী হয়ে যৌবনের উন্মাদনা মিঠাতে না পেরে আমার এই বেতন ভুক্ত কর্মচারীর কাছে চেয়েছি সে প্রেম ভিক্ষা। না স্বামী না, ছি কি বলছো তুমি? তোমার আলো যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছ, আর সেনাপতি মহান সিংহর কথা বলছো, তাকে তো এই প্রাসাদে আসার পরে আমি কখনো চোখেই দেখিনি। একটু চোখ রাখো, তুমি বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস আমি তোকে করে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোকে বিশ্বাস করে আমি রাজ্যের রানী দিয়েছিলাম, তোকে বিশ্বাস করে এই হৃদয় স্থান দিয়েছিলাম, আর তুই তুই আমার এই হৃদয়টাকে ভেঙে তস নস করে দিয়েছিস। আমি তোকে ক্ষমা করব না। ভালোবেসে বিয়ে করেছি? হ্যাঁ করেছিলাম করেছিলাম,
আর তুই আমার দুর্বলতার সুযোগ নেবে আমার বেতনভুক্ত কর্মচারীর কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা মা না 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 আমি তোকে ক্ষমা করব না মা তুই আমার হৃদয়ে যা আঘাত দিয়েছিস যেমনি ভাবে আমার হৃদয়টাকে ভেঙে দিয়েছিস আমি তোকে শাস্তি দেব কঠিন শাস্তি।